নতুন করে চাল আমদানি করায় রাজধানীর বাজারে দাম কমতে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে দাম কমেছে কেজিতে 1.5 থেকে 2 টাকা। এদিকে বন্যার কারণে কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে সবজির দাম। আলু, পেঁয়াজ, আদা ও রসুনের মূল্য স্থিতিশীল থাকলেও ঊর্ধ্বমুখী মাছ ও মাংসের দর। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাজার তদারকি করার দাবি ভোক্তাদের। আরো জানাচ্ছেন ইকরামুল আদনান। চালের দামে লাগাম টানতে গত মাসের শেষ দিকে নতুন করে চাল আমদানি শুরু করে সরকার। এরই মধ্যে এর প্রভাব পড়েছে বাজারে। রাজধানীর বাজারে এক সপ্তাহের ব্যবধানে দাম কমেছে 1.5 থেকে 2 টাকা। এদিকে ভারত থেকে আনা চালের মান নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। 3-4 ঘন্টা পরে দেখেন ভাত কেমন পানি হয়ে স্যাপস্যাপ হয়ে যায়। বিদেশি চালের প্রতি আগ্রহ কম। এ সপ্তাহেও সবজির দাম কিছুটা বেড়েছে। বন্যার কারণে ফসল নষ্ট হয়ে যাওয়াই এর কারণ বলেও জানালেন বিক্রেতারা। গাড়ি কম আইছে, জায়গাতে দাম বাড়তি। গতকালকে যেটা ছিল 40 টাকা সেটা আজকে 50 টাকা। নিত্য পণ্যের দাম সহনীয় রাখতে বাজার তদারকি করার দাবি ক্রেতাদের। সরকার একটা ফলো আপ দরকার সিটি কর্পোরেশনের। এদিকে স্থিতিশীল রয়েছে ভোজ্য তেল, আলু, পেঁয়াজ ও আদার দাম। কেজিতে 30 টাকা কমেছে রসুনের মূল্য। বড়টা এখন 120 টাকা বিক্রি করি আমরা। বেড়েছে সব ধরনের মাছের দাম। সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে মনে হচ্ছে দাম। ঊর্ধ্বমুখী মাংসের বাজার। ব্রয়লার মুরগির কেজি 160 টাকা, এছাড়া গরুর মাংস 480 থেকে 500 টাকা এবং খাসির মাংস 700 টাকায় বিক্রি হচ্ছে। ইকরামুল আদনান, বৈশাখী সংবাদ, ঢাকা।